মীর মদন ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার একমাত্র গোলন্দাজ সেনাপতি। এই ঘটনা কম বেশি আমাদের সকলেরই জানা যে 1757 সালে পলাশির প্রান্তরে ঘটে যাওয়া পলাশির যুদ্ধে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণেই ডুবে গিয়েছিল বাংলার স্বাধীনতার সূর্য। একদিকে মীর জাফর এবং তার সঙ্গীরা স্বার্থে অন্ধ হয়ে বিকিয়ে দিয়েছিল নিজেদেরকে, অপরদিকে মীর মদন এবং তার সঙ্গীরা নিজেদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করেছিলেন শুধুমাত্র সিরাজউদ্দৌলার নবাব পদ সুরক্ষিত করার জন্য। সেই মহান মীর মদনের জীবনের অজানা নানা কাহিনী আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কিন্তু তার আগে আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। মীর মদন হুসেন কুলি খায়ের ভ্রাতুষ্পুত্র হাসান উদ্দিন খানের সাথে ঢাকায় কাজ করতেন। তার বিশ্বস্ততার কারণে তিনি আলীবর্দী খানের ভীষণ প্রিয়পাত্র ছিলেন। তার বিশ্বস্ততা এবং কর্মদক্ষতার পরিচয় পেয়ে তরুণ নবাব সিরাজ মীর মদনকে মুর্শিদাবাদে নিয়ে এসে তার সেনাপতির আসনে অধিষ্ঠিত করেন। নবাব সিরাজকে রাস্তা থেকে সরাতে সেদিন করা হয়েছিল একটি ঘৃণিত এবং কলঙ্কজনক প্রাসাদ ষড়যন্ত্র। সমকালীন ইতিহাসের নানা সূত্র থেকে জানা যায় 1757 সালের 17 জুন লর্ড ক্লাইভ তার বাহিনী নিয়ে কলকাতা থেকে রওনা হয়ে দক্ষিণে কাটোয়া দুর্গ অধিকার করে। কাটোয়া দুর্গ অধিকার করার পেছনে একটি কারণ ছিল, ষড়যন্ত্রকারীরা এমনই একটি পরিস্থিতি সেদিন সৃষ্টি করেছিল যাতে কলকাতা থেকে কাটোয়ার মধ্যবর্তী স্থানে নবাব সিরাজের বেশ কিছু সেনা ছাউনি থাকলেও তারা প্রত্যেকেই ছিল ষড়যন্ত্রে লিপ্ত। 21 জুন ক্লাইভ যাত্রা শুরু করে পলাশির অভিমুখে। 23 জুন মুর্শিদাবাদের আকাশে স্বাভাবিক দিনের মতো সূর্য উঠলেও দুপুর গড়াতে না গড়াতেই সে আকাশ মেঘলা হয়ে যায়। ক্লাইভের ইংরেজ বাহিনী হুগলি নদী পার করে পলাশির প্রান্তরে থাকা লক্ষ্যবাগ নামক আম্রকাননের ভেতর সুবিধাজনক স্থানে নিজেদের শিবির স্থাপন করে। সেখানে নবাব সিরাজের একটি সুরক্ষিত শিকার বাড়ি ছিল। সেই আমবাগানের চারপাশে তৈরি মাটির বাঁধ ইংরেজ বাহিনীকে বাড়তি সুবিধে দিয়েছিল। পলাশির যুদ্ধে নবাব সিরাজের পক্ষে 50,000 সৈন্যের একটি বিশাল বাহিনী ছিল, কিন্তু তার মধ্যে প্রায় 40,000 সৈন্যই ছিল বিশ্বাসঘাতক মীর জাফরের। সেই কারণে সমরক্ষেত্রে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। পলাশি যুদ্ধক্ষেত্রের নদী তীরবর্তী অঞ্চলে অবস্থান নিয়েছিলেন মীর মদন। তার একপাশে ছিল ফরাসি সেনানায়ক মসিয়ে সিনফ্রে এবং অপর পাশে সেনাপতি মোহনলাল। সব মিলিয়ে তাদের অধীনে সৈন্য সংখ্যা ছিল 10,000-এরও কম। যুদ্ধের শুরুতেই মীর মদন ইংরেজ বাহিনীকে কোণঠাসা করে ফেলেন, যে প্রতিরোধ ইংরেজরা আশা করেনি। সকাল 8টা নাগাদ নবাবের ফরাসি সেনানায়ক মসিয়ে সিনফ্রে কামানের গোলা ছুড়লে মীর মদন তার গোলন্দাজ বাহিনী নিয়ে প্রবলভাবে আক্রমণ শুরু করেন। আধ ঘন্টার মধ্যেই ইংরেজদের প্রায় গোটা 30 সেনা ঘায়েল করে দিলেন তারা। এই অপ্রত্যাশিত প্রতিরোধ দেখে ক্লাইভ আমবাগানের ভেতরে লুকিয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন যেভাবেই হোক সন্ধে পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে, কারণ দক্ষিণ দেশের যুদ্ধে তার অভিজ্ঞতা হয়েছে যে রাতের দিকে দেশি ফৌজ যুদ্ধ করতে পারে না। যুদ্ধ চলতে থাকে, হঠাৎ করে দুপুর নাগাদ আকাশ মেঘলা হয়ে এক তুমুল বৃষ্টি নেমে আসে এবং ভিজে যায় নবাব পক্ষের সমস্ত গোলা বারুদ। অপরদিকে ধুরন্ধর ইংরেজ বাহিনী নিজেদের কামান এবং গোলা বারুদ তারপুলিন দিয়ে ঢেকে ফেলার কারণে সে সব কিছুই অক্ষত থাকে। বৃষ্টি থেমে যাওয়ার পর মীর মদন ভাবলেন হয়তো ইংরেজদের গোলা বারুদেরও একই অবস্থা। এই ভেবে তিনি তার গোলন্দাজ বাহিনী সমেত বেশ কিছুটা এগিয়ে যান ইংরেজদের দিকে। গোলন্দাজ বাহিনীর অগ্রসর হওয়া দেখে মুহুর্মুহু গোলা ছুটতে লাগলো ইংরেজ সৈন্য। হঠাৎই একটি গোলার আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন বাংলার অকুতোভয় সৈনিক মীর মদন। বিশ্বস্ত সেনাপতি মীর মদনের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়লেন তরুণ নবাব সিরাজ। এমতো অবস্থায় হয়তো ইংরেজ বাহিনীকে কোণঠাসা করতে পারতেন মোহনলাল, কিন্তু নবাব সিরাজ ওই পরিস্থিতিতে বেশি গুরুত্ব দিলেন বিশ্বাসঘাতক মীর জাফরকে।
এবং তার প্ররোচনার ফাঁদে পা দিয়ে ঠিক সেই মুহূর্তেই যুদ্ধ বন্ধ করার আদেশ দেন। এ পর্যায়ে মোহনলাল ক্ষোভে অভিমানে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেন। নবাব সিরাজ নিজেও পরাজয় মাথায় করে নিয়ে ফিরে যান মুর্শিদাবাদের দিকে। সমরক্ষেত্রে যুদ্ধরত বাহিনী নেতৃত্বহীন হয়ে পড়ে। সেই ছত্রভঙ্গ সৈনিকদের নিয়ে সেনানায়ক সিনফ্রে মির্জাফরের কথায় কান না দিয়ে আরও কিছুক্ষণ যুদ্ধ চালিয়ে যান। শেষ পর্যন্ত তিনিও বাধ্য হয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেন এবং খুব সহজেই ইংরেজ বাহিনী এই দিকভ্রান্ত নবাবের বাহিনীকে পরাজিত করে ফেলে। মীরমদনের অনুগত সৈনিকরা তাদের প্রিয় সেনাপতির মৃতদেহ গোপনে বহন করে নিয়ে আসে পলাশি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে মুর্শিদাবাদের রেজিনগরের নিকট অবস্থিত ভাগীরথী নদীর তীরবর্তী ফরিদপুর গ্রামে, যে গ্রামে সমাধিস্থ করা হয় অন্যতম বীর সেনানায়ক মীরমদনকে। ইতিহাস কিন্তু ক্ষমা করেনি মীরজাফরদের, অপরদিকে মর্যাদায় আসীন করেছে মীরমদন, মোহনলাল, নয়সিং হাজারি, বাহাদুর খানের মতো দেশপ্রেমিকদের। যুগ যুগ ধরে তারা কোটি কোটি মানুষের মনে প্রেরণা জুগিয়েছে। বন্ধুরা, পলাশির প্রান্তরের অকুতোভয় অন্যতম বীর সেনানায়ক মীরমদনের কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।